আসসালামু আলাইকুম নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রাক প্রাথমিক শ্রেণীর ছোট্ট সোনামণিরা দিন তোমাদের সাথে দেখা হয় না তোমরা সবাই নিশ্চয়ই সুস্থ এবং ভালো আছো আর নিরাপদে আছো আমিও ভালো আছি আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আছি আমি মাহফুজা ইয়াসমিন শ্রাবণী সহকারী শিক্ষক আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নড়াইল সদর নড়াইল আর আজকের ক্লাসে আমরা সৃজনশীল কাজ করব আর প্রারম্ভিক গণিত থেকে গণনা করব আজকের ক্লাসে কিন্তু আমাদের বই খাতা কলম পেন্সিল কিছুই লাগবে না তাহলে চটপট বসে যাও আর ক্লাসের শুরুতেই একটি মজার ছবি দেখো মন দিয়ে দেখে বলো কি দেখতে পাচ্ছ মন দিয়ে দেখো সবাই বাহ চমৎকার দেখি বলে দিলে ঠিক বলেছ আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি ঘাসফরিং ছবিতে কি দেখতে পাচ্ছি ঘাসফড়িং দেখতে পাচ্ছি আজকের সৃজনশীল ক্লাসে আমরা একটি মজার গল্প জানব গল্পটির নাম খুদে ফড়িং ফুরুত খুদে ফড়িং ফুরুত এসো তাহলে দেরি না করে গল্পটি শুনি ছবি দেখব গল্প শুনব মজা হবে না এসো ছোট্ট ফরিং ফুরুত সে খুব খেতে ভালোবাসত বড় একটা বাগানের কাছে থাকতো সে দেখেছ বাগানটা সে বাগানে থাকতো তার মায়ের সাথে সে নানা ধরনের ফুল ফল পাতা সিম কলা ইত্যাদি খেতে চাইত কিন্তু তার মা তাকে শুধু কচি ডালপালাই খাওয়াতো। সকালে কচি ডালপালা খাওয়াতো। খাওয়াত দুপুরে কচি ডালপালা খাওয়াত রাতেও কচি ডালপালা খাওয়াত তাই এক সোমবারে ফুরুত কি করলো জানো একটি কলা খেয়ে ফেলল বাগানে গিয়ে মঙ্গলবারে ফুরুত আবার বাগানে গেল এবার সে খেল দুইটি কালো জাম বুধবারে চুপি চুপি বাগানে গিয়ে সে খেল তিনটি হলুদ ফুল বৃহস্পতিবারে বাগানে সে আবার একা একা গেল এবং এবার খেলো চারটি রসালো পাতা শুক্রবারেও সে বাদ দিল না সে খেল পাঁচটি সবুজ সিম এতে কি ফুরুতের পেট ভরল হুম ফুরুতের তো পেট ভরলো না শনিবার সে আবার একা একা বাগানে গেল এবার সে একটি কলা খেল দুইটি কালো জাম খেল তিনটি হলুদ ফুল খেলো চারটি রসালো পাতা খেল এবং পাঁচটি সবুজ সিম খেলো এত কিছু খেয়ে তার পেট ফুলে ঢোল হয়ে গেল ফুরুত আর উঠতে পারল না গাছের নিচে বসে সে কাঁদতে থাকল এমন সময়ে তার মা এলো মা দেখল ফুরুত উঠতে পারছে না খুব কান্নাকাটি করছে মা ফুরুতকে পানি খাওয়ালো এবং ঘুমিয়ে না পড়া পর্যন্ত ফুরুতকে কোলের কাছে রেখে দিল ফুরুত ঘুমিয়ে পড়ল রবিবারের দিন ফুরুত অনেক সুস্থ বোধ করল এরপর থেকে ফুরুত শুধু মায়ের কথা শুনে আর কচি ডালপালা খায় সুন্দর না গল্পটা এসো তো দেখি ফুরুত কি কি খেয়েছিল মন দিয়ে দেখবে সবাই কি দেখতে পাচ্ছ কলা কয়টি কলা বলো তো সবাই কয়টি কলা খুব সুন্দর একটি কলা এবার দেখো তো কয়টি কালো জাম খুব সুন্দর দুই কয়টি কালো জাম দুই এবার দেখো কয়টি হলুদ ফুল আমরা কি গুনব এক দুই তিন কয়টি হলুদ ফুল তিনটি হলুদ ফুল এবার দেখতো কয়টি সবুজ পাতা এক দুই তিন চার কয়টি সবুজ পাতা চারটি সবুজ পাতা খুব সুন্দর এবার তো কয়টি সবুজ সিম আমরা গুনে ফেলি এক দুই তিন চার পাঁচ কয়টি সবুজ সিম পাঁচটি পাঁচটি আমরা সবাই পেরেছি খুব সুন্দর হয়েছে সকলের আচ্ছা আরেকটি একটি জিনিস একটু দেখব এবার আমরা এই গল্পে সপ্তাহের সাত দিনের নাম জেনেছি সপ্তাহের সাত দিনের নাম শনিবার রবিবার আমার সাথে বলো তোমরা শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এখন তো আমাদের বাসায় আছি আমরা সব দিন ছুটি কিন্তু যখন আমরা স্কুলে আসতাম তখন আমরা শুক্রবার দিন ছুটির দিন কাটাতাম তাই না সবাই কি করবে বলো তো এই সপ্তাহের সাত দিনের নাম বাবা মায়ের কাছে বসে বসে সুন্দর করে পড়ে নেবে আর পরের ক্লাসে আমাকে কিন্তু সপ্তাহের সাত দিনের নাম জানাতে হবে কে কে জানাবে খুব সুন্দর আমি সবার কাছ থেকে শুনব এই সুন্দর গল্পটি থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখলাম ফুরুত যা যা খেয়েছিল তা আমরা গুনতে পারলাম গণনা করে দেখতে পারলাম সপ্তাহে সাত দিনের নাম জানলাম আর সব সময় যে মা বাবার কথা শুনতে হয় এটাও জানলাম আর বেশি বেশি খাওয়া যাবে না পরিমিত খাবার গ্রহণ করতে হবে তাতে শরীর সুস্থ থাকবে তাই না এখন তোমাদেরকে একটু বাড়ির কাজ দেই সকলে মা বাবার কথা শুনবে আর পরিমাণ মতো খাবার খাবে পরিমাণ মতো পানি পান করবে সপ্তাহে সাত দিনের নাম বারবার বাসায় পড়বে ঠিক আছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার মনে থাকবে সকলের খুব ভালো তোমরা সবাই খুব সোনামণি আমি তো জানি আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজ বিদায় নিচ্ছি তোমরা সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ সকলকে আবার দেখা হবে বিদায় নিচ্ছি